তুমি খাও না এই শরবত খাওয়া যাবে না এই শরবতে ঝামেলা আছে শরবতে ঝামেলা আছে মানে শরবতে কিসের ঝামেলা আছে আর শরবত যদি ঝামেলা থেকেই থাকে তাহলে তুমি বাবাকে কেন শরবত খেতে দিলে আসলে মুখ ফসকে বের হয়ে গেছে এই নেন বাবা আপনার শরবত না বাবা তুমি এই শরবত খাবে না কি বলছো তুমি এসব বাবা শরবত খাবে না মানে আমি তো প্রতিদিনই বাবাকে শরবত বানিয়ে দিই নেন তো বাবা আপনি শরবতটা খেয়ে নিন আরে তুমি কি পাগল হয়ে গেছো এতদিন পর আমার শালিকা আমাদের বাসায় আসছে আর তুমি ওকে শরবত না দিয়ে বাবাকে দিচ্ছ আরে শোনো না ও তো আসছে কিছুক্ষণ আগে আমি ওকে পরে শরবত বানিয়ে দিব বাবা তো বয়স্ক মানুষ আগে উনিই শরবতটা খেয়ে নিন আরে তুমি বুঝতেছ না কেন বাবা তো প্রতিদিনই শরবত খায় আজকে না হয় আমার শালিকা শরবত খা দাও তো তুমি শরবতটা দাও এই নাও শালিকা দাঁড়াও আসলে আমি বলছিলাম ও তো শরবত খায় না কি বলছো আপু আমি তো শরবত খুবই পছন্দ করি আর আমি এত দূর থেকে জার্নি করে আসছি এই শরবত তো আমারই খাওয়া উচিত তাই না দুলা ভাই হ্যাঁ শালিকা নাও শরবত তো তুমি খাও না এই শরবত খাওয়া যাবে না এই শরবতে ঝামেলা আছে শরবতে ঝামেলা আছে মানে শরবতে কিসের ঝামেলা আছে আর শরবতে যদি ঝামেলা থেকেই থাকে তাহলে তুমি বাবাকে কেন শরবত খেতে দিলে আসলে মুখ ফুসকে বের হয়ে গেছে কি বলতে কি বলে ফেলেছি আমি বলতে চেয়েছিলাম বাবা তো বয়স্ক মানুষ তুমি ওনার সামনেই আমার বোনকে শরবত দিয়েছ এটা তো বেয়াদবি দেখাচ্ছে বলো তা তাই বলছিলাম বাবাই আগে শরবতটা খেয়ে নিক চুপ করো তুমি মুখ ফুসকে বেরিয়ে গেছে নাকি সত্যি কথাটা নিজের মুখে বলেছ সেটা আমি খুব ভালোই বুঝতে পারছি মা মানে কি কি বলছো তুমি এসব কিসের সত্যি কথা মানে তাহলে শোনো কি বলো মা না মা আমি তোমার এসব কথা শুনতে পারবো না আরে তুমি বুঝতেছো আমার বিষয়টা আমি বিয়ে করার আসার পর থেকেই ওই বুড়োর জ্বালা যন্ত্রণা খুব অসহ্য হয়ে গিয়েছি আমার আর এসব ভাল লাগছে না আমি কিছুই করতে পারি না মা যেটা করে সেটাতেই বাধা দেয় এটা করতে পারবো না ওটা করতে পারবো না কোনো বন্ধুবান্ধব আমার বাড়িতে আসতে পারবে না এটা কোনো কথা বলো তুমি তো জানোই মা আমি ছোটো থেকেই বন্ধু বান্ধব ছাড়া চলতে পারি না পার্টি করার অভ্যেস আছে আমার আর এরা যদি এভাবে আমাকে বাধা দেয় তাহলে আমি কী করবো বলো শোনো মা আমি একটা প্ল্যান করেছি আমি এসব বাধা মেনে চলতে পারবো না কারণ আমি চাই প্রতিদিন আমি আমার বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দিব পার্টি করবো এনজয় করবো মাস্তি করব এইসবই তো আমার কাছে তাই না আমি ওই বুড়োর সেবা যত্ন সারাদিন করতে পারবো না তাই আমি চিন্তা ভাবনা করেছি ওই বুড়োকে এই পৃথিবী থেকে সরিয়ে ফেলবো আরে কিভাবে আর আমি তো প্রতিদিনই আমার শ্বশুরকে শরবত দিই তাই আমি ভেবেছি শরবতের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিব আরে না মা কেউ টের পাবে না আমি ওরকমভাবে কাজটা করব। কারণ এই জ্বালা যন্ত্রণা মা আমি আর নিতে পারছি না যদি এই বুড়োকে দুনিয়া থেকে সরিয়ে ফেলি তাহলে আমার পথের কাটা একদম ক্লিয়ার হ্যাঁ মা ঠিক আছে মা তাহলে এই কথাই রইল আরে না তুমি চিন্তা করো না তো কেউ কিচ্ছু টের পাবে না তোমার মেয়ে কি এত কাঁচা মাথা নিয়ে হাঁটে আচ্ছা ঠিক আছে মা আচ্ছা শোনো আমি এখন রাখলাম আচ্ছা আমার আমার ছেলে যা বলছে তা কি সব সত্যি তুমি ঘুমের ওষুধ মাষিয়েছ হ্যাঁ বাবা আমি যা বলছি সব সবকিছু সত্যি তোমার এই আদরের বৌমাই তোমাকে মারার জন্য তোমার শরবতে বিষ মিশিয়েছে আরে তুই এটা কিভাবে করতে পারলি শ্বশুর তো বাবার সমতুল্য আর তুই কি না আমার এই বৃদ্ধ বাবাকে ঘুমের ওষুধ খাইয়ে মেরে ফেলতে চাস বৌমা আমি তো তোমাকে কখনো আমার ছেলের বউ ভাবি নাই আমি তো আমার নিজের মেয়ে ভাবতাম তোমাকে আর তুমি এটা করতে পারলে বৌমা শোন শোন আমার বাবার কথা আর তুই কিনা এই বাবাকেই মেরে ফেলতে চাস আরে তোকে কি না দিয়েছি আমি বিয়ের পরে একটা মেয়ের কেন যে ছেলে বন্ধু থাকে সেটা আমি খুব ভালো করেই বুঝি তোকে আমি যখন যেটা চেয়েছিস তখন সেটা দিয়েছি কোনো কিছুতে তোকে আমি কমতে রেখিনি আর তোকে তো আমি বের রাতেই বলেছিলাম আমার ওই বাবা ছাড়া আমার আর কেউ নাই তুই সবসময় আমার বাবার টেক কেয়ার করবি আর এই তার টেক কেয়ারের নমুনা তাই না আসলে তুমি আমার কথাটা শোনো চুপ কর তুই তোর কথা আর কি শুনবো আমি তো সব কিছু নিজের চোখেই দেখেছি নিজের কানেই শুনেছি তুই তোর মায়ের সাথে প্ল্যান করে আমার বৃদ্ধ বাবাকে মেরে ফেলতে চেয়েছিস ছি আর আমার বাবার জায়গায় যদি তোর বাবা হতো তুই কি এই কাজটা করতে পারতি আমার ভাবতেই অবাক লাগছে যে তোর মতো একটা মেয়ের সাথে আমি এক ছাদের নিচে এতদিন সংসার করেছি আরে কি না দিয়েছি তোকে আমি বল তোকে তো আমি ভালোবেসেছিলাম বিশ্বাস করেছিলাম আর আমার বিশ্বাসের মর্যাদা তুই এইভাবে দিলি আমি কখনো স্বপ্নও ভাবতে পারিনি তুই আমার বিশ্বাসের মর্যাদা এইভাবে দিবি আর তুই কি না তোর ছেলে বন্ধুদেরকে বাসায় নিয়ে এসে পার্টি করতে পারিস না বলে আমার বাবাকে মেরে ফেতে চেয়েছিস শিহ আর এই শোন এইসব পার্টি বিয়ের পর ছেলে বন্ধু এগুলো কাদের থাকে বল এগুলো কি কোনো ভদ্র ফ্যামিলি মেরা করে তোর মতো একটা অভদ্র খুনিমের সাথে আমি সংসার করতে পারবো না তুই এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যা ছি আপু ছি তুমি এমন একটা কাজ কীভাবে করতে পারলে আমার ভাবতে অবাক লাগছে তুমি আমার বোন হয়ে এমন একটা জঘন্য কাজ করতে পারলে তুমি নিজের শ্বশুরকে মেরে ফেলতে চাইলে শোনো আপু আমি তোমার আর এই বাসায় কখনও আসবো না আর একটা কথা কান খুলে শুনে রাখো তুমিও আর আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না শোন বোন শোনো তুমি আমাকে প্লিজ মাফ করে দাও আসলে আমি বুঝতে পারিনি আমি সত্যি খুব বড় একটা পাপ করে ফেলেছি আমি আসলে বন্ধু বান্ধবের নেশা পড়ে কী থেকে কী করে ফেলেছি আমি কিছুই বুঝতে পারিনি আমি ভেবেছিলাম বাবা আমাকে সবসময় বাধা দিয়ে রাখে কোনো কিছুতে আমার স্বাধীনতা নেই আমি বন্ধু বান্ধব নিয়ে পার্টি করতে পারি না তাদের সাথে মিশতে পারি না সব কিছুতেই বাবা বাধা দেয় তাই আমি মায়ের সাথে প্ল্যান করে এই কাজটা করে ফেলেছিলাম কিন্তু এখন বুঝতে পারছি বিশ্বাস করো আমি অনেক বড় ভুল করে ফেলেছি প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা বৌমা যে তো তার ভুলটা বুঝতে পারছি তো এবারে ক্ষমা করে দে বৌমাকে ঠিক আছে তোমাদের যা ইচ্ছা তোমরা তাই করো বাবা বাবা আপনি তোমার বাবার মতো আমি আসলে বুঝতে পারিনি আমার এটা বোঝা উচিত ছিল বাবা মায়েরা কখনো সন্তানদের খারাপ চায় না আপনি যে আমাকে সবসময় বাধা দিতেন আমি সত্যিই এগুলো বুঝতে পারিনি বাবা প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন প্লিজ বাবা না বৌমা অর্থাৎ ছোটরা ভুল করবে এটাই স্বাভাবিক তুমি টেনশন করিও না ও রাগ করছে একটু পরে ভালো হয়ে যাবে যাও তুমি যা তোমার কাজকাম করো আমার জন্য এক কাপ চা নিয়ে আসো যাও সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ যাও